হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় জন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি মোহাম্মদ ফারুকুজ্জামান আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে অডিও ক্যাসেট প্লেয়ার দিয়ে আছে, এই ক্যাসেট প্লেয়ার নিয়ে হচ্ছে একটা ভিডিও দিব। আমরা আগে যারা হচ্ছে 80-90 দশকের শৈশব কৈশোর কেটেছে, তারা হচ্ছে এরকম ফিতা ক্যাসেট ব্যবহার করতাম আমরা। তো এই ফিতা ক্যাসেটগুলো ব্যবহার করার জন্য এরকম মেকানিক্যাল ছিল, তো এরকম বডিতে হচ্ছে আমরা সেট বানাইতাম। তো পুরাতন এই বডিটা, পুরাতন বলতে হচ্ছে নতুন বডি, এতদিন ফেলে রাখা হয়েছিল, একটা ম্যানেজ করছি, এর আগের ভিডিওতে দিয়েছিলাম আমি। তো আজকে হচ্ছে সেটটা ফিটিং করতেছি, মেকানিক্যাল পিডি সার্কিট এগুলো টেস্ট করতেছি আর কি। তো এরকম একটা মেকানিজম ব্যবহার করতেছি আমরা। আর এখানে হচ্ছে পিডি সার্কিট হিসেবে চায়না একটা পিডি সার্কিট এটা ইউজ করতেছি। এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাইছি, যে কারণে হচ্ছে এটা দিয়ে একটা সেট বানাচ্ছি আর কি। আর এখানে লেভেল লাইট থাকে আর কি, একটা ডটবারে লেভেল লাইট বানাইছি আমরা হাতে, তো এই লেভেল লাইটটা থাকবে। আমরা হচ্ছে এটা ফিটিং করার আগে চেক করতেছি যে মোটামুটি সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো চেকের জন্য হচ্ছে এই পাশে চেক চলতেছে আমাদের, এই মেকানিক্যাল, এটা এই মেকানিক্যালটা দিয়ে আর কি। তো এই হচ্ছে পিডি সার্কিট মেকানিজম, এটা পিডি সার্কিট হচ্ছে এটা। আর এমলি এমলি সার্কিট কোনটা ব্যবহার করছো উজ্জ্বল ভাই? 72-97। আচ্ছা 72-97 দিকে দুইটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বাজানো যাবে? ভালো বাজবে না? আচ্ছা 8 ইঞ্চি দুটা বাজাইতে পারবেন। তো আপনারা চাইলে হচ্ছে পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী এমলি সাইড বাড়িয়ে দেওয়া যাবে। আমরা টেস্টের জন্য হচ্ছে আপাতত এটা বানাচ্ছি, সাউন্ড কোয়ালিটি এটা চেক করব। ভলিউম সার্কিট দেওয়া হয়েছে এখানে, পিটি সার্কিট, আর এ হচ্ছে মেকানিজম, আর এ হচ্ছে আমাদের ক্যাসেট। গান খুব বেশি দিতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য, তারপরে যতটুকু সম্ভব শোনাচ্ছি আমরা, প্লে করলাম। এই হচ্ছে মোটামুটি সাউন্ড কোয়ালিটি। তো সেটটা কমপ্লিট হলে হচ্ছে টোটাল কস্টিং বলে দেবো ইনশাল্লাহ, তখন হচ্ছে কত হলে নিতে পারবেন সেটা বলতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।